I think it's always a good feeling ki jab bhi aap wow এবার শাকিব খানকে নিয়ে মুখ খুললেন বলিউড দরদ সিনেমার নায়িকা সোনাল চৌহান। শাকিব খানের এত জনপ্রিয়তা ভাবিনি কখনো, বললেন দরদ সিনেমার নায়িকা সোনাল চৌহান। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি মিস করতে না চাইলে শেষ পর্যন্ত দেখুন। দরদ সিনেমার পাশাপাশি শাকিব খানের রাজকুমার সিনেমা নিয়েও বেশ আলোচনা হচ্ছে। বর্তমানে চলছে রাজকুমার সিনেমার শুটিং এর কাজ। শুটিং স্পটে শাকিব খানকে শুধু এক পলক দেখতে মানুষের উপচে পড়া ভিড়। এমন একটি ভিডিও ভাইরাল হলে দেশ ও দেশের বাইরে শাকিব খানের এত জনপ্রিয়তা নিয়ে বেশ চর্চিত হচ্ছে। অবশেষে এবার শাকিব খানের দরদ সিনেমার নায়িকা সোনাল চৌহানের এক সাক্ষাৎকারে শাকিব খানকে সোনাল চৌহান বলেন, শাকিব খানের এত জনপ্রিয়তা আমি ভাবিনি কখনো। একটি ভিডিওতে দেখলাম শাকিব খানকে দেখতে লক্ষ মানুষের ভিড়, আর আমি তো পুরোই অবাক শাকিব খানের এত পাগলাটে ভক্তদের দেখে। সবাই তাকে এত ভালোবাসে, সত্যি তার জনপ্রিয়তায় আমি মুগ্ধ। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, শাকিব খানের রাজকুমার সিনেমার শুটিং স্পটে শাকিবিয়ান ভক্তদের শাকিব খানের প্রতি ভালোবাসা দেখে বেশ অবাক হন সোনাল চৌহান। তাই শাকিব খানের বলিউড দরদ সিনেমার নায়িকা সোনাল চৌহানের কথাগুলো আপনাদের কেমন লেগেছে প্রিয় সম্মানিত ভিউয়ার্স? প্লিজ আপনাদের মতামত জানাতে ভুলবেন না।